رسول الله صلى الله عليه وسلم الغدرة نبي صلى الله عليه وسلم একবার সাহাবীদেরকে প্রশ্ন করতেছেন সিলসিলাতুল হাদিস সহিহর মধ্যে হাদিসটা আসছে 3215 নম্বর হাদিস হাদিসের ঘটনা আমি সংক্ষেপে বলতেছি নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوما لاصحابه اي المؤمنين اعجب اليكم ايمانا صابرا তোমাদের কাছে সবচেয়ে বড় ঈমানদার কে কার ঈমানটা শ্রেষ্ঠত্বের অধিকার রাখে কে আশ্চর্যজনক নবী সাহাবীরা চিন্তা করলো ফেরেশতারা যে চেয়ে বড় তো আর ঈমানদার কেউ নাই কারণ তাদের কোনো গুনাহ নাই সাহাবীরা কয় আল মালায়েকা ইয়া রাসূলুল্লাহ মালায়েকা ফেরেশতারা নবীজি বলেন কাইফা লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বি মারে ফেরেশতারা তো আল্লাহর কাছেই থাকে তাদের ঈমান এত বড় হওয়ার তো কোনো সুযোগ নাই এটা তো স্বাভাবিক কথা হাদিসে এসেছে সাহাবীরা বলে ওয়া যাকারুল আম্বিয়া ওগো নবীজি তাহলে নবীদের ঈমান বিশ্বনবী বললেন ওয়া কাইফা লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম আরে আমার নবীদের নবীদের উপর তো ওহী নাযিল হয় তারা তো বড় ঈমানদার হবেন তাদের ঈমান তো শ্রেষ্ঠ হবে এটা তো স্বাভাবিক না ওনারা না সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ তাইলে নাহনু কারণ নবীরাও না ফেরেশতারাও না তাইলে আমরা নবী বললেন ওয়া কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযরিকুম আমি নবী তোমাদের মাঝে হাজির তো তোমাদের ঈমানের এত বড় হওয়ার বড়ত্বের কি আছে না এটাও না আমার যুবক ভাইয়েরা আমার বন্ধুরা ঈমান এত দামি মুসলমান হওয়াটা এত সৌভাগ্যের একটু চিন্তা করে দেখেন নবীজি বললেন আইয়ুল মুমিনিনা আজাবু ইলাইকুম ঈমানা সাহাবীরা কয় আল মালাইকা নবী বললেন না সাহাবীরা বলে আম্বিয়া ওয়া যাকারুল আম্বিয়া ওগো নবীজি তাইলে নবীরা বিশ্বনবী বললেন না সাহাবীরা বললেন নাহনু ইয়া রাসূলুল্লাহ তাইলে আমরা নবীজি বললেন না ওয়া কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযরিকুম আমি তোমাদের মাঝে হাজির তোমরা কেন এত শ্রেষ্ঠত্বের অধিকারী হবা এটা তো স্বাভাবিক ঈমান আনবা সাহাবীরা এবার চিন্তা করলেন ফেরেশতারাও না নবীরাও না আমরাও না তাইলে কারা হতে পারে আমাদের তো আর জ্ঞানে আসে না এবার সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন ফাইনুন নাসি আজাবু ঈমানান ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনি জানায় দেন কার ঈমানটা এত শ্রেষ্ঠত্বের অধিকার রাখে কার ঈমানটা এত বড় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন কওমুন ইয়াজিউনা মিন বাদিকুম ইয়াজিদুনা সুহুফান ইউমিনুনা বিমা ফিহা সাহাবীরা আমার তোমাদের পরে এমন একটা কওম আসবে যারা শুধু কিতাব পাবে আর কিতাবের উপর ঈমান আনবে এদের ঈমানটাই শ্রেষ্ঠ ঈমান ভাইরা আমার আমরাই কিতাব পাইছি রে ভাই ঈমান আনছে তো কেমনে আনলাম আল্লাহর আয়াত অস্বীকার করি আলেমের হক কথা বললে বিরোধিতা করি এই যে দেখেন নাই কয়েকদিন আগে আহারে কপাল পোড়া কয়েকদিন আগে দেখেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাবের কারণে আমাদের বন্ধুদেরকে হেনস্থা করা হয়েছে আপনারাও দেখেছেন হিজাব পড়তে হবে তাই স্মারকলিপি দিয়েছে আমাদের বন্ধুরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এই আচরণ কি শিক্ষা দেয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি তারা শিক্ষা দেয় না উল্টা 90% মুসলমানের দেশে মুসলমানের ফরজ বিধানের উপর নগ্ন হস্তক্ষেপ করে এই লোকটাও কালকে মারা গেলে দেখবেন যারা যা হইতেছে এর চার শকর কিছু আছে আল্লাহ কোরআন এই জন্য বলেন সূরা মাইদা 47 নম্বর আয়াত 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পারায় ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ যেরকম আল্লাহ বলেছেন আল্লাহ এখানে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাসিক বলছেন এই লোকদেরকে আবার আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন আবার আল্লাহ বলছেন জালিম 45 নম্বর আয়াত সূরা মাইদা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পারে আবার আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফির ইসলামের আচ্ছা ভাই ফরজের চেয়ে উপরে কোনো বিধান আছে ভালো করে কোন কিন্তু হিসাব বিকাশ করে
ফরজের উপরে কোনো বিধান আছে না ফরজ মানে ফরজ করাই লাগবে পর্দা করা কি আপনারা বলেন পর্দা করা কি নামাজ কি তাহলে যারা পর্দা আমাদের বন্ধের খোলায়া নিল যারা হিজাবে বাধা দিল তারা ফরজ কামে বাধা দিল না হ্যাঁ তাহলে ফরজ বিধানকে যারা এভাবে অপমান করলো যারা ফরজ বিধানের সাথে এই ধরনের আচরণ করলো তো সেই মান থাকে কিভাবে তার বলেন তো সে মুমিন থাকে কিভাবে আপনি আর আমি কোথায় আছে একটু চিন্তা করে দেখেন কোন অবস্থায় আছে একটু চিন্তা করে দেখেন তার তো ইমান নাই তার ইমান চলে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন কখনো দাড়ির উপর বাধা কখনো টুপির উপর বাধা কখনো মাদ্রাসায় বাধা কখনো মসজিদে বাধা কখনো মাহফিলে বাধা কখনো হক কথা বলতে বাধা কখনো আমাদের মা বোনদের হিজাব খুলে নিয়ে বাধা সুস্পষ্ট ভাবে বলছি আল্লাহর ফরজ বিধানের বিরোধিতা যারা করে শরীয়তের বিরোধিতা যারা করে রাসূলের সুন্নতের বিরোধিতা যারা করে তারা ফাসে তারা জালেম তারা কাফের হয়ে গেছে এরা মুসলমান থাকতেই পারে না থাকতেই পারে না এই ফতোয়া কে দিবেন আল্লাহ দিবেন স্বয়ং আল্লাহ দিবেন আল্লাহর ফরজ বিধানকে বাধা দেওয়া হবে আর আমরা বসে কেউ মিষ্টি খাচ্ছি আরামে থাকতেছি আরামে ঘুমাচ্ছি ভাই আরে ফরজ যেখানে অস্তিত্বহীন সেখানে আর দিন টিকে রইল কই কি দায়িত্ব আপনার আমার কে দায়িত্ব পালন করেছে ইসলামের এই জন্য হেদায়াত অনেক গুরুত্বপূর্ণ বিষয় হেদায়াত হেদায়াত সবাই পায় না ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব দুটো শর্তে আল্লাহ হেদায়েত দেন একটা হলো আল্লাহ স্পেশালি নির্বাচন করেন যে আমি তার হেদায়েত দিয়ে দিলাম বাস হয়ে গেল কোন ফায়দা হলো আরেকটা হলো বান্দার চেষ্টার উপর আল্লাহ পথ দেখায় যে আমার বান্দারা কষ্ট করে মসজিদে আসছে যা বান্দা তোর নামাজ কবুল করে নিলাম বান্দারা কষ্ট করে মাহফিলে আসছে বান্দারা কষ্ট করছে দিনকে বোঝার জন্য আমল করার জন্য আল্লাহ তার হেদায়েত দিয়ে দেন সুবহানাল্লাহ একটু ভালো করে শুনেন প্রথম প্রকার সূরা সূরা 13 নম্বর আয়াত শেষ অংশ আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনি আল্লাহ যে স্পেশাল হেদায়েত দেন এটা আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে বুঝি হাকিম আখতার রহমতুল্লাহ আলাই তার দর্দে মহব্বতে উল্লেখ করছেন এবং এই ঘটনা খাসায়েসুল কুবরায় প্রথম খণ্ডে 50 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনছেন তো ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে নবীজি 2 বছরের বড় কয় বছরের ভালো করে বলেন কয় বছরের মনে রাখেন এটা আর্জেন্টিনা কয়বার জিতলো ব্রাজিল কয়বার জিতলো এটি তো মনে থাকে এগুলো একটু মনে রাখেন জান্নাতে যাওয়ার জন্য 2 বছরের বড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ইসলামের দাওয়াত পেলেন নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন বলে আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন নবীজির বয়স 40 আবু বকরের 38 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন তা আবু বকর সিদ্দিককে নবীজি দাওয়াত দিয়েছেন কখন 38 বছর বয়স আবু বকর নবীজির কত 40 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় লাত নামক প্রতিমার উপাসনা করা হয় মানাত নামক প্রতিমার উপাসনা করা হয় উজ্জা নামক প্রতিমার উপাসনা করা হয় হুবল নামক প্রতিমার উপাসনা করা হয় আবু বকর দাওয়াত পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ যে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই ভালো করে বুঝেন আবার নবীজি নিজে নবী দাবি করলেন আবু বকর শুধু একটা প্রশ্ন করছেন মা দালিল আলা মা তাদাই ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি যে নবী দাবি করলা আর এক আল্লাহর কথা বললা লাত বাদ মানাত বাদ উজ্জা বাদ হবল বাদ দলিল কি একটু দলিলটা দাও বন্ধুরা আমার লক্ষ্য করুন আবু বকরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন দলিল দিয়েছেন দলিল দিতে দেরি হয়েছে আবু বকরের কালেমা পড়ে মুসলমান হতে দেরি হয় নাই এমন দলিল দিয়েছেন দলিলটা কি আসেন একটু শুনেন খাসায়েসুল কুবরা আসছে
আবু বকর সিদ্দিকের বয়স যখন 16 কত 16 16 যখন 16 আগের কথা বলছি 16 বছর বয়সের কথা আবু বকর একটা স্বপ্ন দেখছেন শামে গেছিলেন বাণিজ্যিক কাজে ওখানে গিয়ে একটা স্বপ্ন দেখছেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন রাহেবের কাছে গেছেন ধর্মীয় পণ্ডিতের কাছে ধর্মীয় পণ্ডিত স্বপ্নের ব্যাখ্যা করলো আবু বকর রে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ইউবাসু নবিয়ুম মিন কওমি تكون وزيره في حياته وتكون خليفته بعد وفاته ابو بكر তোমার কোন থেকে একজন নবী প্রেরিত হবে নবীর জামানায় তুমি হবে মন্ত্রী আর নবীর ইন্তেকালের পরে তুমি প্রধানমন্ত্রী চিন্তা করছেন কি অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা আবু বকরের বয়স কত 16 16 বছরের কেন আজকে যদি 32 বছরের কেন 64 বছরের যদি কাউরে কোয়া হয় আগামী নির্বাচনে তুমি প্রধানমন্ত্রী হও কইবো আপনার মাথা খারাপ না আমারটা খারাপ আর তার বয়স কত 16 আবু বকর চিন্তা করলেন এই কথা কাউরে কইয়া মাইটার খাওয়া যাবে না মানুষ আমারে মারতেও পারে যুগের ভাষা ব্যবহার করলাম আর কি মন্ত্রী প্রধানমন্ত্রী খাসায়েসুল কুবরা আসছে ফা আসরহা আবু বকর মিন আল কায়নাত কুল্লিহা আবু বকর তার এই স্বপ্নের কথা আর কাউরে কয় নাই গোপন রাখছে তাম পৃথিবীর সবাক থেকে উজ্জ্বল রেখেছেন হাইট রেখেছেন তো কইলে মানুষ আমারে পাগল কইবো যা এটা কোয়ার দরকার নাই আবু বকর তার এই স্বপ্নের কথা বাবাকে বলেন নাই মাকে বলেন নাই বন্ধু বান্ধবকে বলেন নাই প্রতিবেশী পড়োশীকে বলেন নাই এমন করতে করতে 38 উপনীত হলেন বয়স নবীজি দাওয়াত দিলেন আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর তো প্রশ্ন করে বসলেন মাদালিল আলামাত দাই রাহমাতুল লিল আলামিন নবী বললেন আবু বকর আর রয়াল লতি রাইত আমি শাম আমি নবী হওয়ার জন্য আরে আল্লাহ তো তাওহীদের দাওয়াত দিয়েছি ওই স্বপ্নটাই দলিল যেটা তুমি শামে দেখছিলে 16 বছর বয়সে আবু বকর সিদ্দিক বলেন মুহাম্মদ এই স্বপ্নের কথা আমি আমার বাবাকে বলি নাই মাকে বলি নাই বন্ধু বান্ধবকে বলি নাই প্রতিবেশী পড়োশীকে কাউকে বলি নাই মুহাম্মদ রে তুমি যদি সত্যি নবী না হতে তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা তুমি কোনোদিনও বলতে পারতে না কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন তিনি হলেন কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন শুধু এই কথা রাসূল থেকে শুনে যে রাসূলকে আল্লাহ তাআলা সত্য নবী না হলে এটা জানায় দিতেন না তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ইমানের যে শ্রেষ্ঠ ইমান পৃথিবীতে আর কার হতে পারে একটু চিন্তা করে দেখেন আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মুসলিম ছিলেন মেরাজে গেছেন নবীজি নবীজি মেরাজে গেছেন মেরাজ থেকে আসছেন বাইতুল মুকদ্দসে গেছেন বাইতুল মুকদ্দস থেকে সব পার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে তারপরে জান্নাত জাহান্নাম দেখেছেন সকালবেলা যখন বলতেছিলেন কাফেররা কয় এতদিন তো আমরা বলতাম পাগল এখন দেখি নবী নিজেই কইতেছে পাগল নাউজুবিল্লাহ মানুষ যখন কেউ কাউকে একটু বাঁকা চোখে দেখে তখন তার দুর্বল পয়েন্ট খুঁজে বুঝেন নাই কথা ওরা চিন্তা করলো সবচেয়ে বড় রাসূলের আশিক আবু বকর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকে যা শুনলাম এটি পাগলের কথা ছাড়া কিচ্ছু না আগে আবু বকরকে গিয়ে অ্যাটাক করা লাগবে আবু বকর কাছে গেছে বলে আবু বকর তোমার বন্ধু এই যে মুহাম্মদ এতদিন যে আমরা পাগল কই মিয়া মানো না আজকে দেখো গিয়া পুরা পাগল নাউজুবিল্লাহি মিন জালিম আবু বকর বললেন কি হইছে বলে এই ঘটনা কি কয় মেরাজে গেছে আল্লাহর সাথে দেখা হয়েছে তারপরে কি কি যে এগুলা বলতেছে বাইতুল মুকাদ্দাসে গেছে জান্নাত জাহান্নাম দেখছে এতদিন তো আমরা কইতাম পাগল তোমরা আমাদেরকে কইতা না আজকে গিয়া দেখো নিজে নিজেই পাগল নাউজুবিল্লাহি মিন জালিম আমার ভাইরা এই জন্য কেমন মুসলমান হওয়া লাগে এটা একটু বুঝেন আবু বকর বললেন
তোমরা যে সব কথাগুলো বললা এটা কি তোমাদের কথা না মুহাম্মাদের কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু বকর বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন একটা কথাও মিথ্যা বলেন নাই সব কথা নবীর সত্য আমি আবু বকর নবী বললে বিশ্বাস করি আর আমরা কেমন মুসলমান আমরা কোন ধর্ম গ্রহণ করছি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই ওই যে বিশ্বকাপ খেলা চলাকালীন একদিন আর্জেন্টিনা আর সৌদি আরবের খেলা চলতেছে তো আমরা মাহফিলে যাচ্ছি টাঙ্গাইল আমরা গাড়িতে ফেসবুক আমাদের মাওলানা সাহেব বড় মাওলানা সাহেব ভালো মানুষ স্ট্যাটাস দিয়েছেন যে একদিকে মসজিদের পাশে ছোট্ট মাঠ আছে ওইখানে ওই যে খেলা দেখার জন্য প্রজেক্টর লাগাইছে যে স্ক্রিন বড় স্ক্রিন পাশে মসজিদ আমি মসজিদে ঢুকে দেখি মুসল্লি নাই আর খেলার স্ক্রিনের সামনে অসংখ্য মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে নামাজ বাদ দিয়ে মুসলমান এই হলো আমাদের ইসলাম কারণ হলো আমরা ইসলামকে দিল থেকে ভালোবাসতে শিখি নাই নবীকে দিল থেকে ভালোবাসতে শিখি নাই আল্লাহকে দিল থেকে ভালোবাসতে শিখি নাই এটাই হলো আমাদের সবচেয়ে বড় কারণ সমস্যা ভাইরা আমার এগুলা কইরেন না কে শিক্ষা দিয়েছে এই সমস্ত জিনিস আপনাকে মসজিদে ইমাম সাহেব সরি মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ দক্ষিণ পাড়ায় ধরেন মসজিদ আর উত্তর পাড়ায় মনে করেন একটা সিনিয়াস ইমাম যতবার হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ ডাকো আমাদের ইসলাম বুঝাই দিছে আর কি সে সিনির দিকেই দৌড়াবে হাইয়া আলা সালাহ তার কাছে কোনো দাম নেই আজানকে পজিটিভ নিতে পারছি না কেন হাইয়া আলা সালাহর মত আহ্বানকে আমরা পজিটিভ নিতে পারি না কোন জিনিস আপনাকে আমাকে এত দূরে ঠেলে দিল খেলছি মুয়াজ্জিন তো আল্লাহর প্রতিনিধিত্ব করে ডাকতেছেন আপনাকে আমাকে মসজিদে আল্লাহ ডাকতেছেন আপনি আমি যেতে পারি না কেন যেতে পারতেছি না কেন জবাবদিহিতা নাই কেন আক্ষেপ নাই কেন আফসোস নাই কারণ সন্তানের কাছে আজানের মেসেজটাই আপনি আমি পৌঁছাইতে পারিনি আরে ভাই কি দুঃখের কথা বলবো আজান যে দিচ্ছে এও আবার শুদ্ধ দিতেছে না অশুদ্ধ আজান নবীর নাম তো সই করে নিতে পারে না কি আজান কি একামত কি অবস্থা আপনার আমার নামাজের কি রাসুলকে মহব্বত করি আপনি আর না রাসুলের কথা বিশ্বাস করি না আল্লাহর কথা বিশ্বাস করি দিলে ইসলামকে জায়গা দিতে পারিনি আমি একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে একটু শোনাই একটি কিতাব লিখেছেন ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি সুয়ারুন মিন হায়াতিস সাহাবা আমি শুধু দিলের সাথে যে ইসলামের সম্পর্ক এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতেছি আপনারা আমার সমস্যাটা ওখানে নয়তো আমরা ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কিছু ভাবতাম না বুঝলেন রসুলের সুন্নাকেই ভাবতাম পৃথিবীর শ্রেষ্ঠ ফ্যাশন শ্রেষ্ঠ চরিত্র এটাই আমাকে সুন্দর লাগবে একটু শুনেন আপনারা সোয়ারমিন হায়াতি সাহাবায় ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন অনেক বড় স্টোরি একেবারে সংক্ষেপে বলতেছি আমার যেটুক দরকার ওটুক যখন মদিনায় ইন হন ঢুকেন সাহাবিরা রাসুলকে সাদর সম্ভাষণ জানাচ্ছেন স্বাগতম জানাচ্ছেন নাত গেয়ে গেয়ে রাসুলকে সম্মানিত করছিলেন সাহাবিরা তো দাঁড়িয়ে আছেন দুদিকে নবীজির বাহনটা নিয়ে নবীজি ঢুকতেছেন মাঝখান দিকে ডানে থাকা বামে থাকা সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি উঠেন আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি মেহমান হন নবীজি বললেন কেউ ধরবা না টানবা না আমার বাহন তো আল্লাহর থেকে নির্দেশিত আল্লাহ যেখানে বলছেন সে ওখানেই যাবে তোমরা কেউ টানলে ওখানে যাওয়া যাবে না ছেড়ে দিয়েছেন সবাই ডক্টর আব্দুর রহমান নদরাই লিখেন নবীজি যখন তারপর এক একজন সাহাবিকে অতিক্রম করে করে সামনের দিকে যাচ্ছিলেন সাহাবিরা কান্নায় ভেঙে পড়েছেন আহারে রসুল আমার বাড়ি মেহমান হবেন না রসুলকে আমার বাড়ি উঠাতে পারবো না বাহনটি চূড়ান্ত ভাবে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গিয়ে অবস্থান করলো আবু আইয়ুব আল আনসারীর আরেকটা নাম আছে খালেদ ইবনে যায়েদ এই নামটা আমরা চিনি না আবু আইয়ুব আল আনসারী নামেই তাকে আমরা চিনি যাই হোক ওখানে অবস্থান করলো নবীজি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে উঠলেন
আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামানাগুলো ঘরে ওঠানোর জন্য এসেছেন সামানাগুলো নিলেন ঘরে উঠাবেন প্রত্যক্ষদর্শী সাহাবীরা দেখে আবু আইয়ুবকে কমেন্ট করলো মন্তব্য করলো আবু আইয়ুব নবীজির সামানাগুলো এত মহব্বতে এত ভালোবাসায় দুই হাত দিয়ে তুলে ধরেছে আইয়ুবকে দেখে আবু আইয়ুব আল আনসারীকে দেখে মনে হচ্ছিল সে যেন নবীজির সামানা ঘরে উঠায় না বরং দুনিয়া আখেরাতের সমস্ত সুখ শান্তি গুনাহ দুই হাতে ধরে ধরে তার ঘরে উঠায় নিচ্ছে আন্তরিকতা ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস আমরা তো বাস করি বিভিন্ন জায়গায় মেহমান হই অনেক সময় মেজবানের আচরণ দেখা সবর করে বসে থাকি যে আল্লাহ বিপদে পড়ে গেছি থাক একজন আলেম আবার মেহমান আবার এখানে আপনি ইনভাইট করেছেন সে তার মতো করে মেহমান হয়নি ইজ্জত দিয়ে এটা বলার কারণ আছে দেখেন দিল থেকে কাজের আর দিল ছাড়া কাজের পার্থক্য কি একজন মেহমান আপনার বাড়ি গেছে আপনি বললেন ও কি খবর রফিক ভাই ও বলে ভালো আছেন ও ভাই এই টাইমে আইলেন ইসি রে আমি তো ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছি একটা ফোন দিয়ে আইবেন না বা এই সেই ভাই আগে কইবেন না তা আজকে তো থাকবেন না আরেকদিন আসলে কিন্তু অবশ্যই থাকে যায় সবটা আগের মিথ্যা কথা কইছে আসলে সে কোথাও যাবে না মেহমানকে না রাখার জন্য এতগুলো কথা কইছে আবার কইতেছে আপনি আরেকদিন আসলে কিন্তু থাকবেন অবশ্যই থাকতে হইব আজকে কিন্তু আমি তো বুঝে নিত আসলে কিন্তু সেও থাকবে উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরে আবার এসে সে ঘরে আছে না দিল থেকে না আর আরেকজন মানুষ মেহমান আসছে মাশাআল্লাহ এত খুশি মুআনাকা করেছে মুসাফা করেছে সালাম বিনিময় হয়েছে ভাই আপনি আমার ঘরে আসছেন আমি তো এত খুশি নিয়া বসায়া খাওয়ায়া ভাই খাবার দাবার দিয়া ফ্রেশ হন কি লাগবো না লাগবো অস্থির পার্থক্য আছে না দুইজনের আচরণে অনেকে কয় কলকাতায় গেলে নাকি কয় দাদা অর্ধেক কাপ দিয়ে কয় চা কিন্তু পুরোটাই খাবেন বুঝেন নাই অনেকে দেই তো অর্ধেক কাপ আমাদের মতো পুরা কাপ দেন আমার কেউ পুরোটাই কিন্তু খাবেন আরে ভাই দিছে দুই চুমুকে শেষ হয়ে যাবে পুরোটা খাবে কেন এটা তো দিলেনই না পুরাটা এই হলো পার্থক্য বুঝাই দিচ্ছে দিল থেকে গ্রহণ করা আর বাহ্যিকভাবে বিরক্ত হয়ে তাকে উপেক্ষা করা দুটো ভিন্ন আপনি আর আমি দিল থেকে ইসলামকে গ্রহণ করতে পারিনি ঠেকা পড়া মাঝে মাঝে নামাজে যাই এক যুবক কিছুদিন আগে বিচার দিতেছে কয় হুজুর আমার বাবারে কেমনে বোঝাবো বলে কি হয়েছে কয় মা আর আমি বাবার সাথে ঝগড়া কইরা ঘর থেকে বাইর করি বলে যাও নামাজে যাও নামাজে যাওয়ার সময় দেখি হে টং দোকানে বসে টিভি দেখে মানে টং দোকান বলতে ওই যে রাস্তার পাশে হোটেলগুলো আর কি হোটেল দোকান থাকে না চা মা বিক্রি করে কয় নামাজে যাওয়ার সময় দেখি আমার বাপ টিভি দেখতেছে আসার টাইমও দেখি টিভি দেখতেছে আমি গিয়া যখন মারে কই ঘরে তো 100% ভোট জানি ছেলে গিয়ে আম্মারে কয় আম্মা আব্বারে পাঠাইছো নামাজে বসে বসে টিভি দেখছে আম্মা তো হাজির খালি আজকে আসার আসার পর তো তুমুল ভাবে ঝগড়া দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে ইসলামকে ভালোবাসতে শিখে নাই মানতেই শিখে নাই আসলে ভাই এমন লোক অভাব নাই আল্লাহ হেদায়ত দান করুন যেই তুফান টুফান হইতেছে একটু খেয়াল টিয়াল রাখেন কোন দিক দিয়ে আবার কি গাছ বুঝ ভেঙে ভেঙে পড়ে কিনা আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইহি ভালো করে বুঝেন ওয়াজ করতেছি ঠিকই দিলে দিলে কইতাছি আল্লাহ বৃষ্টিটারে খালি নাও কিছুক্ষণ পরে দেখি বন্ধ টন্ধ হইছে বুঝেন নাই কথা তো যেই কথা বলতেছিলাম এটাকে দিল থেকে ভালোবাসা বলে না দিল থেকে ভালোবাসা কেমন দেখেন আবু আইয়ুব আল আনসারী নবীজির সামানাগুলা এমন ভাবে দুই হাতে ধরে ঘরে নিচ্ছিলেন সাহাবীরা দেখে বলতেছে দেখো দেখো আবু আইয়ুব যেন রসুলের সামানা নিচ্ছে না সেজন্য দুনিয়া আখেরাতের শান্তি তার ঘরে উঠে নিতেছে দুই হাতে ধরে এটা হলো দিলের সম্পর্ক মুনাফিকের সম্পর্ক না আমার ভাইরা আবু আইয়ুব আনসারী নবীজিকে বললেন ও কোন নবীজি আমার ঘরটা দুতলা বিশিষ্ট উপরে এক তালা নিচে আরেক তালা আপনি উপরের তলায় থাকবেন আমরা নিচ তলায় থাকব নবীজি বললেন না 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 আবু আইয়ুব তোমরা উপরে থাকবে আর আমি নিচে থাকব কারণ হলো তোমরা যদি নিচে থাকো মানুষ আমার কাছে যাতায়াত করবে তোমাদের অসুবিধা হবে কেমন নবী চিন্তা করে দেখেন সাহাবীর অসুবিধা হবে সেটাও খেয়াল রেখেছেন
আর আমরা কার অসুবিধা করব কার ক্ষতি করব কারে বিপদে ফেলব সেই টেনশনে আছে কার পিছনে লাগব আল্লাহ আমি হেফাজত করি আল্লাহ